আমার রাসূল বলেছেন লা ইয়াগবালুল্লাহি তাআলা ফি আবাদি আল মারফাতুল্লাহি ইন কানা আল বিসালা পাঁচক্ত নামাজ পড়েন পড়েন কি আপনি তো ফরমুই দাও আপনার সমস্যা কি আপনি পাঁচক্ত মানে আমি সব সময় বলি আরে এরা কারা উনি সব সময় পড়ে কি কোরআনের সূরা মারিজের 23 নম্বর আয়াত কুল না আসআলুহা হ্যাঁ হ্যাঁ ভুল লাগেছে কা আচ্ছা কোন সমস্যা নাই তুমি তো সময় পাও আমি তো সময় পাই না মারহাবা কোন আমরা তো সময় পামই সারা দিনে পাঁচবার নামাজ পড়ি পাঁচবারে না হইলো এক ঘন্টা সময় যায় ঠিক কি না কোন আমনে সময় পাবেন কইতে কা আমনে তো ইতান করি গুলফান না আমার তো সময় নাই এক তো তেই কেই সারতে পারি দেখ খেলাব নাই ও দেখ খেলাব নাই উপরে নিচে ডাইনে বায়ে দেখ খেলাব নাই পড়তইব কাহিনী ফেরা লাভ নাই মাশাআল্লাহ আপনার যে নুরানি চেহারা এই চেহারাটা দেখা মনে হইতেছে কি জানেন নি নামাজ তো জীবনে পড়েনি নেই এই যে এখন বর্তমানে মনে পড়বেন না আর সামনে মনে পড়ার চিন্তাও করেন না আমি সব সময় সালাত করি দাঁড়ায় দাঁড়ায় সালাত পড়েন সব সময় 24 আওয়ার্স একটা সেকেন্ড কামাই নাই একদম ইনুনে ওয়াক্ত বদল দিয়ে অলওয়েজ তিনি নামাজ পড়েন 24 আওয়ার ওয়াও বিউটিফুল জোস অস্থির মানে হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের সময় তিনি যান না মসজিদে উপস্থিত হন না তারপরে তিনি সালাত আদায় করতেছেন সালাতের মধ্যে তিনি ডুবিয়া থাকতেছেন ও ভাই আমরা কই আছি আল্লাহ যারা আল্লাহ আলা মানুষ তারা সব সময় নামাজের মধ্যেই থাকে আমার সদরউদ্দিন বাবা উনি সব সময় নামাজের মধ্যেই থাকে ওরে না জোরে ওন শুধু তাই নয় উনি নিজেও নামাজ হয়ে গেছে তাকে দেখো মানুষ নামাজ নাউজুবিল্লাহ কর না কেন হ্যাঁ বাবা নাকি নিজেই নামাজ হয়ে গেছে হ্যাঁ বাবারে দেখে নাকি মানুষ নামাজ পড়ে কইতে কয় এগুলা মানে কেমনে কয় এগুলা মাথার মধ্যে দেখেন না টাকলা চুল নাই মাথার ভেতরে মনে হয় গোবর বেশি হেলে গে চুলও পড়ে গেছে গা একটা প্রশ্ন আছে ওনারা এক মাসে রোজা করে সকালে খায় সন্ধ্যায় খায় হ্যাঁ আমরা মারফতে রোজাটা কেমনে করে করি এটার বিষয়ে দুটো কথা বলবো আরে আল্লাহ তাআলার এই 30টা রোজা যেখানে আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি এই রোজার প্রতিদান দিমু এখন আপনার সিনেটর লগে তুলনা করতেছেন যারে দেখি নাই তার ইবাদত এমন কিছু কথা মানুষ বলে এই কথাটা বাস্তব যে মাওলানা আলী বলে আবার এই কথা নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা হু বলছে কই শুনি নাই তো এতগুলা হাদিস পড়ছি পড়ি নাই শুনি নাই মিথ্যাচার যে করেন আপনারা মানে একটা লিমিট তো থাকা দরকার একটা সীমা তো থাকা দরকার মানে এরকম আনলিমিটেড কেমনে মিথ্যাচার করেন হাদিসের তো অপব্যাখ্যা করেন করেন কোরআনের অপব্যাখ্যা করতেছেন আমি যাকে দেখি না আমি সেই আল্লাহর ইবাদত করি না এখন কথাটা স্পষ্টভাবে বলে দিছে মানে যে আল্লাহকে দেখি না সে আল্লাহর ইবাদত করি না নাউজুবিল্লাহ তাহলে আপনি কিসের মুসলমান যার ইবাদত করবে আগে তাকে চিনতে হবে আল্লাহ তাআলা কইই দিছে আমার দুনিয়া নিয়ে গবেষণা করো আমার নিয়ে গবেষণা করার দরকার নাই আমি আসি ছিলাম থাকবো এটাই জানো ব্যাস এতটুক মানে আল্লাহরে চিনতেইব আল্লাহর কই থাকে কেমনে থাকে কেমন দেখা যায় মানে সব জানতেইব চিনতেইব এরপরে ইবাদত করবেন আপনি আমার রাসূল বলেছেন লা ইয়াগবালুল্লাহি তাআলা ফি আবাদি আল মারফাতুল্লাহি ইন কানা আল বিসালা কন্ট্রোল বাইরে কি কইতাছে হিন্দি উর্দু ফার্সি এই যে কোরআনের আয়াতগুলো বলছে মাঝে মাঝে তখনও তো এই টুংটাং চলছে তখনও তো চুপ ছিল না আর সেগুলো কি বলতেছে যেই পর্যন্ত মারফাতের নিগূঢ় রহস্য তুমি জানো না বুঝো না সে পর্যন্ত কোন ইবাদত বন্দেগি প্রভুর কাছে কবুল হবে না মারফাত যদি আপনি না বুঝেন আপনার আমল আমালিয়াত নামাজ রোজা হজ জাকাত কিছুই কবুল হইতো না কারণ যে আপনি হেগো মারফাতের ভেদ বুঝেন না আর দাড়ি আপনার তো মিয়া দাড়ি নাই আপনি আবার দাড়ি নিয়ে কটুক্তি করতেছেন আশ্চর্য আজব মানে কি কইতাম ওই যে কথা আছে না নিজের চরকায় তেল নাই মাইশের চরকায় গিয়ে তেল লাগায় আমি দলিলের বাইরে কোনো কথা বলি না ডেলে দেই কি দলিল যে দিতেছেন ওটা বুঝ হয়ে গেছে নামাজ রে জবাই কে নামাজ পড়ছাল তোমরা নামাজ রে জবাই করলাম কুম্বালা নামাজ কি বস্তু যে নামাজ রে জবাই করলাম আমরা আমার নবী আমার হাসান আমার হুসাইন আমার মাওলা আলী ফাতেমা এরা হলো নামাজের অংশ ওই সমস্যা ওনারা নামাজের অংশ হইলো কেমনে এদেরকে নামাজের মধ্যে সালাম দেওয়া হয় কিনা ভাগ যায় আছে কালে কালুয়ে ভাগ আছে নবীজির ছাড়া আর কাউরে নামাজে সালাম দেওয়া হয় না এটা জানেন না আপনি আন্তাজি খালি মেরে দিতেছেন সেই নামাজকে জবাই করে যারা নামাজ পড়েছে সে নামাজ আমি আবু সরকার পড়তে পারি না ও ভাই মারো মুজি মারো মানে নামাজকে আমরা জবাই করে পড়তাছি আমরা নামাজকে জবাই করে ফেলছি মানে সে নামাজ উনি পড়বে না কোন নামাজ পড়বেন আপনি আপনি তো প্রথমতেই কইতেছেন আমি নামাজ পড়মু না এই না সেই না আমি নামাজের মধ্যেই আছি কোন তরিকার মানুষ সেই নামাজ পড়তে পারে না
কোন তরিকার মানুষ কে ফলো না ফলো কিন্তু আমরা ফরি। এই নামাজটাকে আগে চিনতে হবে। ও ভাই স্লোগান দেন না, নামাজটাও আগে চিনতে হবে বুঝছেন। নামাজরাও চিননেন, ধৈর্য ধৈর্য চিননেন, বাইরে বাইরে যেমনে মন চায় এমনি চিননে আর নামাজ পড়েন। তোরা কারবালার জমিনে আমার নবীর কোলে এক টুকরা দিও সরি করে মস্তক মারুকের সামনে রেখে ওরা নামাজ পড়েছে, আর সেই নামাজের জন্য তুমি আমাকে এত তাগিদ দিচ্ছ। মে নাই বাতাউঙ্গা। তোমরা কিভাবে পড়ো এই নামাজ, কেন পড়ো ওনাকে আবার তাগিদ করো নামাজ পড়ার জন্য? এই যে এই সমস্ত মানুষগুলো মানে এই এরকম কথা কিভাবে বলে, মানে নামাজ নিয়ে এই করে সেই করে এরকম কটুক্তিকর কথা যে বলতেছে, মানে কোনো প্রতিবাদ করা হচ্ছে না, কেউ কিছু বলতেছে না, মানে যার যেমনি ইচ্ছা এমনি কইতেছে। সো ভিউয়ার্স, যাই হোক আপনারা বুঝতে পেরেছেন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।